স্ক্রিনে যে গ্রিটিং কার্ডের মকআপটি দেখতে পাচ্ছেন এটা কিভাবে তৈরি করতে হয় সেটা এখন আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডান কোণায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজ করেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো সেটর কাজ করেছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনারা এখানে অনেকগুলো এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে প্লেস ব্ল্যাঙ্ক ইনার ডিজাইন এবং লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে এখানে শেডোর লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে এই যে ইনার টাইটেল এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে করা হয়েছে সেটা এখন আমি আপনাকে মূলত দেখাবো। এখানে প্রথমে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, আমি যদি নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে লেয়ারটা যদি আমি ক্লোজ করে দিই তখন কিন্তু এখানে আপনারা এখানে ফাঁকা দিয়ে ফাঁকা একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি সলিড কালার যদি নিয়ে নিই দেখতে পাবেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এভাবে দেখতে পাবেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। এই যে এরকম দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আর যদি আমি যদি এখানে যদি প্যাটার্নের কোনো ডিজাইন যুক্ত করতে চাই এখানে দেখতে পাবেন, আমি যদি প্যাটার্ন নিই নি তো এখান থেকে আমি যদি নিউ প্যাটার্ন যদি নিয়ে নিই, যাই হোক আমি এখান থেকে রক প্যাটার্ন নিয়ে আসবো, অ্যাপেন করলাম, দেখতে পাচ্ছি আমি যদি রকের একটা অ্যাপেন দিয়ে দিই এই যে দেখতে পাবেন রকের ডিজাইন চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি যদি প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড এভাবে দিয়ে দিই প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। তো আমি যদি এখানে টেক্সচারে যদি আবার যদি অ্যাপেন করে যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, এই যে এভাবে ডিজাইন দিতে চাই এভাবে কিন্তু ডিজাইনগুলো চলে আসবে। ন্যাচারালের কতগুলো প্যাটার্ন দেখি, আমি কতগুলো প্যাটার্ন কিন্তু আমি যদি চেঞ্জ করে দিই, এটা ভালো লাগতেছে আমি এই প্যাটার্নটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এবং এখানে প্যাটার্ন এবং সলিড ব্যাকগ্রাউন্ড, আমি দুইটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন নিছি। এই যে দেখতে পাবেন এখানে এটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, এটা হচ্ছে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডের ডিজাইন। ইচ্ছে করলে গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড ডিজাইনও দেওয়া যাবে, তো সেক্ষেত্রে এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের ডিজাইন এখান থেকে নিতে পারবেন। এখানে যদি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিতে চান, গ্রেডিয়েন্ট করতে চান, তখন এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার লুকআপটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট চলে আসছে। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, গ্রেডিয়েন্ট ফিল করে এরকমভাবে লুকআপটা দেখতে পাবেন। এটা যদি অফ করে দিই এখন কিন্তু এভাবে দেখতে পাবেন। তো যাই হোক আমি এখানে তিনটা দিন দেখালাম অ্যাডজাস্টমেন্ট ফিল লেয়ার থেকে, একটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, আরেকটা হচ্ছে যে সলিড কালার, আরেকটা হচ্ছে যে টেক্সচার কালার। এভাবে দেখতে পাবেন, এরকম একটা লুকআপ দেখতে পাবেন, আর এরকম লুকআপ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি এই যে যে কাজগুলো করছি এখানে যদি আমি যাই, আমি একটু গ্রেডিয়েন্টটা অফ করে দিচ্ছি। এখন আমি স্টেপ বাই স্টেপ এগুলো দেখাবো কিভাবে এগুলো এখানে যে গ্রেটিং কার্ডের যে মকআপ গুলো তৈরি করেছে এটা কিভাবে তৈরি করছে। এখন এখানে আমি যদি লেয়ার থেকে প্লেস ইওর ডিজাইনে যাই, এখানে সবটা যদি অফ করে দিই, এই যে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ পরিবর্তন আসতেছে। এই যে এখানে ডিজাইনের এখানে এই যে এটা আমি একটু এখানে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে এটা চেঞ্জ করে দেখাবো। আমি যদি এখানে প্লেস ডিজাইন হেয়ার এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পর এই যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে যদি আমি এখানে যদি সলিড কালার যদি দিয়ে দিই,
যে দেখতে পাচ্ছেন আমি একটা ইয়েলো কালার দিয়ে দেবো যাতে দেখতে সুবিধা হয়। এই যে ওকেতে প্রেস করলাম এবং ফাইলটিকে সেভে চলে গেলাম, এবং সেভ চলে যাওয়ার পর আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যদি দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমি একে একে আপনাদেরকে করে দেখাবো। এবং এই যে এখানে ডিজাইনটা এই যে এখানে হয়ে গেছে। এখন এখানে এই যে যে শেডো কালারটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা শেডো নেওয়া হয়েছে, এই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট যে ইয়েটা নিয়েছিলাম, এই যে গ্রেডিয়েন্ট কালার এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে শব্দ অফ করলে এখানে বন্ধ হয়ে যাচ্ছে, অন করলে চলে আসতেছে। যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে, তো এরপর এই যে কালারটা এটা কিভাবে তৈরি করছে সেটা দেখাচ্ছে। এখানে যদি আমি ওকে করি, ওকে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে ডিজাইন গুলো করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে গ্রাফিক গুগল নাম এখানে দেওয়া আছে। আমি লেয়ারটা যদি লকটাকে যদি অন করি, তো আমি এখন চাচ্ছিলাম যে এটাকে প্লেন কালার দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন সলিড কালার, এই যে সলিড কালার যদি দিয়ে দিই এভাবে, যদি আমি এভাবে সলিড কালার দিয়ে দিই, যদি আবার ওকেতে প্রেস করি, তো আমি যদি এখানে টাইপ করে যদি এখানে আমি যদি জিটাকে প্রেস করি, জি সরি, এখানে টাইপ করলে যদি নিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন। আমি যদি একটু টেক্সচার নিয়ে আসি, এই কালারটাকে যদি আমি যদি এটাকে যদি মুভ করে যদি ওখানে ডিজাইনটা দিয়ে দিই, এখানে নিয়ে আসবো আমি এই ডিজাইনটাকে এখানে বসাতে চাচ্ছি। এটাকে আমি এই ডিজাইনটাকে এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি এখান থেকে এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, মার্কস করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন ফাইল থেকে সেভে যাব, ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এখানে ক্লোজ করে দিয়ে দেব। তো এখন যদি আমি আমার ডিজাইনে চলে যাই, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এরপর এটা আছে কি, এটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট যে কালারটা হয়েছে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট হয়েছে। তো এই গ্রেডিয়েন্টটা আমি এখানে দেখাবো না, এই যে গ্রেডিয়েন্ট এখানে দেওয়া হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়া হয়েছে এই গ্রেডিয়েন্ট। তারপর এখানে হচ্ছে যে ফ্লেস ইন ইয়ার টাইটেল ডিজাইন, যে টাইটেল ডিজাইনের এটা এই যে টাইটেলের যে ডিজাইনটা এই এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টাইটেলের ডিজাইন এটা আমি দেখাচ্ছি। এই যে এটা কালারটা এখানে হোয়াইট আছে, তো আমি এখানে কালারটাকে চেঞ্জ করবো, শুধুমাত্র কীভাবে কোন প্রসেসটা কীভাবে মোকআপটা করছি সেটা দেখাচ্ছি। এখানে আমি আবার একটা সলিড, এখানে যাই হোক আমি এখানে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে সলিড কালারটা একটু হালকা এখানে এরকম কালার নিয়ে নিচ্ছি, এবং নেওয়ার পরে আমি ফাইল থেকে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে আমি এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলে আপনার এরকম একটা ডিজাইন দেখতে পাবে, এবং এখানে
গ্রেডিয়েন্ট ইফেক্টটা দেওয়া আছে, এই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, এবং সবার উপরে এখানে যে এই যে ব্ল্যাক ইনার ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন, এটা নিজেরটা তো এটা আমি কিভাবে করছি এটাও দেখাচ্ছি। এই যে দেখেন, অফ করে দিলে এরকম চলে আসতেছে, আর যদি অন করে দিই, এখানে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমি আবার যদি ডাবল ক্লিক করি, এখানে যদি এখানে যদি আবার চলে যায়, ওকে দিলাম, আউটপুট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। তো আমি এই যে টেক্সট টেক্সট লেখা আছে, তো টেক্সটটাকে চেঞ্জ করলাম না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে যদি চেঞ্জ করে দিই, আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আবার যাই হোক, আমি একটা এটা না নিয়ে আমি একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই, এখান থেকে আমি যদি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট যদি একটা নিয়ে নিই, তখন কিন্তু এটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে লুকআপটা। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা না নিয়ে আমি যে কোনো এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড। এটা যদি নেওয়ার পরে আমি ফাইল থেকে যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার সেভ হয়ে গেছে। ক্লোজ করে যদি দিদি এরকম একটা ডিজাইন দেখতে পাবেন, তো দেখা জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। আমি একটা চেঞ্জ করবো, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে ভালো লাগতেছে না, আমি গ্রেডিয়েন্টটাকে অফ করে দেবো।